ভিউয়ার্স দেখেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ইলেকশন চলছে এখানটায়। এই গুলজার সাহেব দাঁড়িয়েছে এক প্যানেলে, তার সেক্রেটারি জাকির হোসেন রাজু, শাহীন সুমন দাঁড়িয়েছে আরেকটি প্যানেলে, ওর সেক্রেটারি ওর প্রেসিডেন্ট কাজী হায়াত সাহেব। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে অপোজিশনের প্রেসিডেন্ট অপোজিশনের সেক্রেটারি এসে একসাথে ভাত খাচ্ছে, খাওয়াটা দিচ্ছে শাহীন সুমন আমার বাঁ দিকে যে বসে আছে, আমাদের সেক্রেটারি প্রার্থী, সে লাস্টের বার সেক্রেটারি ছিল, সে হলো কাজী হায়াতের সাথে দাঁড়িয়ে আছে এবারও সেক্রেটারি। গুলজার সাহেবকে আপনারাও ছিলেন, উনি কয়েকবারই ছিল আমাদের প্রেসিডেন্ট, ছিলেন আমাদের পরিচালক সমিতির, উনি এসছেন। আসার পরে বললো শাহীন আমি ভাত খাবো, বললো আর বসেন ভাই বসেন। এই যে সৌহার্দ্যপূর্ণ ভাব, এটা চলচ্চিত্রে অন্য কোনো কিছুর মধ্যে আছে কি না আই এম ইন ডাউট। আমি প্রযোজক সমিতির ইলেকশন দেখেছি, আমি ফিল্ম ক্লাবের ইলেকশন দেখেছি, চলচ্চিত্র সংক্রান্ত যতগুলো ইলেকশন হয় এখানটা এমন সৌহার্দ্যপূর্ণ ভাব দেখা যায় না। কাজী হায়াত প্রেসিডেন্ট হোক তাতে গুলজারের কিছু যায় আসে না, জাকির হোসেন রাজু প্রেসিডেন্ট হোক তাতে শাহীন সুমনের কিছু আসে যায় না, আমরা সবাই ভাই ভাই। গুলজার সাহেব কী কী বলেন আপনি, এই যে আপনি এসে খাচ্ছেন শাহীন সুমনের খাওয়া, কেন আল্লাহর খাওয়া? ঠিক আছে, এটা আমরা সবাই মনে করি যে আমরা যারা চলচ্চিত্র পরিচালক, যারা চলচ্চিত্রে কাজ করি, আমরা সবাই ভাই ভাই, কেউ শ্রদ্ধেয় কেউ স্নেহে, আমরা পরস্পরের এই সৌহার্দ্যটা আগাগোড়াই আমরা বজায় রেখেছি। আমাদের যতই ইলেকশন আসুক আর যাই হোক, ইলেকশনটাকে আমরা একটা সময়ের একটা আনন্দ হিসেবেই নেই এবং নেতৃত্বে নির্বাচন করি, যাকে যার ভালো লাগে তাকে ভোট দিবে, যাকে যে যোগ্য মনে করে তাকে ভোট দিবে, কিন্তু আমাদের এ নিয়ে কোনো বিরোধ নাই। আমরা এর জন্য কারোর প্রতি ক্ষোভ প্রকাশ করি না, কাউকে আমরা এর জন্য কী বলে যে বকাঝকাও করি না, আমরা আমাদের মতো করে কাজ করি, আমরা আমাদের মতো করে যেদিন ইলেকশন শেষ হয়ে যাবে, যেদিন রেজাল্ট বের হবে, দেখা যাবে যে দল পরাজিত হচ্ছে সেই দল বিজয়ী দলকে ফুলের মালা দিয়ে বরণ করছে, আবার বিজয়ী দল পরাজিত দলকে বুকে টেনে নিচ্ছে। এটাই আমাদের পরিচালক সমিতির সংস্কৃতি, এটি আমরা বজায় রাখি। শাহীন আমার ছোটো ভাই, আমি ওর বড়ো ভাই, আমরা অলওয়েজ একসাথেই থাকি, সবসময় থাকি। কাজী হায়াত ভাই আমার বড়ো ভাই, আবার কাজী হায়াত ভাই আমাকে আদর করেন, আমি ওনাকে শ্রদ্ধা করি, এই হচ্ছে আমাদের কালচার। শাহীন সুমন আপনি দাঁড়িয়েছেন, তুমি দাঁড়িয়েছো কাজী হায়াতের সাথে, তো তুমি তোমার অপোজিশনের প্রেসিডেন্ট পদপ্রার্থী গুলজারকে নিয়ে পাশে বসে খাওয়াচ্ছ, তুমি কেমন ফিল করছো? আমি প্রথমে অপোজিশন শব্দটার প্রতি একটু ই করলাম, যে যাতে এটা না বলা হয়, আমরা অপোজিশন শব্দটা বিশ্বাস করি না। আমরা যেখানে আছি আমরা প্রতিশ্রুতি সব মেম্বার, আমরা সবাই ভাই ভাই, এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে ভালোবাসা। আমি প্রচুর মানে মানুষের সাথে সম্পর্ক আমার, এবং সেটা ভালোবাসার কারণেই আমি ভালোবাসা নেওয়ার আগে নিজে ভালোবাসা দেই, এটা আমার স্পেশালিটি। এই যে এই সৌহার্দ্যপূর্ণ ভাব, এটা চলচ্চিত্রে আমি অন্তত দেখিনি। আমি আমার অনেক বছর কাটিয়েছি চলচ্চিত্রে, এই এফডিসিতে আমার অনেক সময় কেটেছে, কিন্তু কোনো ইলেকশনের সময় এমন সৌহার্দ্যপূর্ণ ভাব আমার চোখে পড়েনি। গাজী মাহবুব, প্রেমের তাজমহল সিনেমার সেই বিখ্যাত পরিচালক, সে আমাদের সাথে খেলো, এখন লাঞ্চ করলো, আমি কাছে পেলাম আমার ছোটো ভাই স্নেহভাজন, অনেক বড় একজন পরিচালক, অনেক ভালো একজন পরিচালক, সত্যি কথা বলতে কি আমি নিজেও তার ফ্যান। গাজী মাহবুব, এই যে সৌহার্দ্যপূর্ণ ভাবগুলো আমি দেখলাম এফডিসিতে এতদিন পরে এসে, তো তোমার কাছে কেমন লাগছে এটা? অসম্ভব আনন্দময় এবং সুন্দর। সত্যিকার অর্থে আমাদের পরিচালক সমিতি নির্বাচনের পরিবেশটা একেবারেই আলাদা, এটা একটা ইতিহাস সৃষ্টি করার মতো, যে এই শাহীন সুমনের প্যানেলে ওই প্যানেলে প্রেসিডেন্ট খাচ্ছে, ওই প্রেসিডেন্টের প্যানেলে যে জাকির হোসেন রাজু খাচ্ছে, এই ব্যাপারটি। এই যে আপনি স্বপন চৌধুরী, আপনি সুদূর সুইডেন থেকে চলে আসছেন বাংলাদেশে, আপনি নিশ্চয়ই খাবারটার জন্য আসেননি, খাবার একটা অপরিহার্য বিষয় জীবন বাঁচার জন্য আপনি অংশগ্রহণ করছেন, কিন্তু আমরা যদি একবার মিলিয়ে দেখি যে সুইডেন থেকে বাংলাদেশে এসে এখন ভিডিও করছেন আমাদের, এবং এই পরিবেশটা আপনি উপভোগ করছেন, তার মানে কতটা আকর্ষণ করে আপনাকে। আপনি স্বপন চৌধুরী, আমারও অনেক সিনিয়র বড় ভাই, আমার অনেক আগে সিনেমায় এসেছে, আমরা অনেক মানিও আপনাকে আমাদের মুরব্বী হিসাবে, তো আপনার এই আশাটা, এই যে দাঁড়িয়ে ভিডিও করাটা, এখানে কিন্তু প্রমাণিত হয় যে আসলে আমরা একটা মিলনমেলায় আছি, আমরা সবাই ভাই। থ্যাংক ইউ।
বন্ধুরা, আমার সামনে আরেকজন চিত্র পরিচালক আছে, আমি তার সাথে আজকে প্রথম পরিচিত হলাম। বাট আমি তার একটি সিনেমা দেখেছি এবং আমার মনে হয় অনেকেই দেখেছেন। ওর নাম রিয়াজুল রিজু, ও সিনেমা বানিয়েছে বাপজানের বায়োস্কোপ। আমি নিজে এই সিনেমাটা স্টকহোমে বসে দেখে আমি মানে কি বলবো, বিমোহিত হয়ে গেছি। সেই ছেলেটিকে আমি সামনে পেয়েছি, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। ও কোনো ইলেকশনে দাঁড়ায়নি, সেও ইলেকশনে দাঁড়িয়েছে, সেও এখানে বসে খাচ্ছে, কোন দলে দাঁড়িয়েছে কোনো ব্যাপার না, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আমাদের তরুণরা এবং সিনিয়র যারা আছেন সবার একটি সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই নির্বাচনটি হয় এবং খুবই আনন্দ ঘন আন্তরিক একটা পরিবেশের তৈরি হয়। আমার একটা কোশ্চেন, আপনার সিনেমার খবর কি? আপনি বাপজানের বায়োস্কোপের মতো একটি সিনেমা নির্মাণ করে পুরস্কৃত হয়ে প্রশংসিত হয়ে এখন আপনি কি করছেন, সিনেমার খবর একটু জানতে চায় আমার দর্শকরা। আমি লাস্ট হচ্ছে একটা সিনেমা আমার 50% ডান হয়ে আছে, আর একটি সিনেমা সেন্সর হয়ে আছে, কিন্তু মন মতো বানাতে পারছি না, কারণ আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমি নিজে প্রযোজক এবং পরিচালক। বাপজানের বায়োস্কোপের এত সাকসেসনেসের পরও আপনি কোনো প্রোডিউসার পেলেন না? আমাদের দেশে হয়তো ক্যারেক্টারটা রিভার্স, হয়তো বা আমি সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক মানুষটাকে অ্যাপ্রোচ করতে পারিনি। দেখুন, এখানটায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করেছে, কে করেছে, কে খাচ্ছে, কাকে খাওয়াচ্ছে, কে খাচ্ছে কাকে খাওয়াচ্ছে, এগুলো কোনো ব্যাপার নয়। সমিতির মেম্বার যারা আছে বা চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাই এখানে এসে খাচ্ছেন। থাইন সুমন, আবার জন্য কি বলবে? এটা আমাদের অস্থায়ী একটা ক্যাম্প, অস্থায়ী নির্বাচন কেন্দ্রিক সবাই এখানে আসে, আমরা সেই কারণে অস্থায়ী আয়োজন। একটু পুয়োর, কিন্তু আমরা অভ্যস্ত, কারণ আমরা সিনেমা শুটিং করি বিভিন্ন গ্রামগঞ্জ বিভিন্ন লোকালয়ে শুটিং করি, আমরা যেখানে খুশি সেখানে খাওয়ার ব্যবস্থাটা করতে পারি, খেতে পারি, আমরা অভ্যস্ত হয়ে গেছি শুটিংয়ের কারণে। সুতরাং এটা দেখতে একটু পোর মনে হলো, এটা আমাদের অস্থায়ী ক্যাম্প, এটুকু বলার। মানে ইলেকশনের জন্য পুরো সমিতি জমাট। একে আপনারা অনেকে চিনেন ইউটিউব করে, বজলুর রাশেদ চৌধুরী। যাই হোক, আমরা এখানে যাদেরকে দেখছেন আমরা সবাই এখানে পরিচালক এবং অধিকাংশরাই আমরা প্রার্থী। ভোটার উপস্থিতি একটু পরে, আর একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। তো আমাদের যারা দর্শক এবং স্বপনদা, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ যিনি বহু বছর ধরে সুইডেনে প্রবাস করছেন এবং মাঝে মধ্যে দেশের টানে ভালোবাসার টানে চলে আসেন, মাঝে মধ্যে পরিচালনা প্রযোজনা সেটাও করেন। তো স্বপনদা আমাদের মাঝে চলে আসেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে। এখন বোঝেন যে সুইডেন থেকে শুধু পরিচালক সমিতির নির্বাচনে অংশ নিতে বা ভোট দিতে, শুধু ভোট দিতে চলে আসা হৃদয়ের কতটা টান। আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির দপ্তর সচিব হিসেবে নিয়োজিত ছিলাম, এবার আমি কাজী হায়াত এবং শাহিন সুমন পরিষদে সাংগঠনিক সচিব হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা স্বপনদাকে সম্মান করি, ইজ্জত করি, স্বপনদাকে আল্লাহ পাক অনেক দিন বাঁচিয়ে রাখুক আমাদের মাঝে, এই কামনা করি। আপনাদের কাছে, সবার কাছে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।